আজ আমরা আলোচনা করবো ডটস অ্যান্ড স্পিয়ার নিয়ে ডটস অ্যান্ড স্পিয়ার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারে রয়েছে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে তো দেখো আমরা একটুখানি অল্প ছোটো করে আলোচনা করে নিই যে ডট কি আর স্পিয়ার কি দেখো বসতি মূলত দু প্রকার হয় একটা গ্রামীণ বসতি একটা শহরে বসতি তো আমরা কিন্তু ডট দিয়ে মূলত গ্রামীণ বসতি বা রুরাল সেটেলমেন্টকে দেখাই আর স্পিয়ার দিয়ে আরবান বসতি বা শহরের জনসংখ্যাকে কিন্তু দেখাই তো ডিটেলস আমরা আলোচনা করলাম না ভিডিওটা একটা বড়ো হয়ে যাবে তাই আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাই যদি তোমাদের এক্সামে আসে তোমরা কীভাবে করবে একটু ভালোভাবে বুঝে নাও দেখো একটা এক্সাম্পল দিয়ে আমরা কাজটা করি তোমরা বুঝতে পারবে প্রিপেয়ার এ ডট অ্যান্ড স্পিয়ার ম্যাপ ফর দ্য রুরাল অ্যান্ড আরবান পপুলেশান অফ নদিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ আমরা এখানে নদীয়া ডিস্ট্রিক্টের রুরাল পপুলেশান আরবান পপুলেশানের উপরে একটা স্পিয়ার ম্যাপ আমরা এখানে ড্র করব ডাটাটা কেমন আছে দেখে ডাটা দেখো এখানে আছে এল নাম্বার মানে সিরিয়াল নম্বর এক দুই তিন চার করে এখানে আছে নেম অফ দ্য পুলিশ স্টেশন কৃষ্ণনগর চাকদা রানাঘাট শান্তিপুর আমরা দেখেই বুঝতে পারছি এটা নদীয়া ডিস্ট্রিক্টের ম্যাপ টোটাল পপুলেশান আছে এখানে আর আছে রুরাল পপুলেশান তো দেখো আমাদের ডট স্পেয়ার করতে গেলে আরবান পপুলেশান লাগে আর রুরাল পপুলেশান লাগে কিন্তু এখানে কোশ্চেনে কিন্তু টোটাল পপুলেশান রয়েছে আর রুরাল পপুলেশান রয়েছে এর থেকে কিন্তু আমাদেরকে আরবান পপুলেশান বের করে নিতে হবে সেই প্রসঙ্গে আমরা পরে আসছি তো এরকমভাবে তোমাদের এক্সাম আসলে তোমরা একটা টেবিল করবে এরকমভাবে কেমনভাবে টেবিল করবে এই টেবিলটা একটু ভালোভাবে বুঝে নাও টেবিলটা কেমনভাবে করবে এখানে লিখবে টেবিল ক্যালকুলেশন ফর ডট অ্যান্ড স্পিয়ার উপরে আমরা এভাবে লিখে দেবো এখানে লিখবো সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর কত হবে এক দুই তিন চার মানে যতগুলো সিরিয়াল নম্বর কোশ্চেনে ছিল সেই অনুযায়ী সিরিয়াল নম্বর হবে তো কোশ্চেন অনুযায়ী সিরিয়াল নম্বর এখানে দিয়ে দিলাম চারটে সিরিয়াল নম্বর এরপরে লিখবো আরবান পপুলেশান আরবান পপুলেশান লিখলাম এখানে দেখো টেবিলটা যেমন হয়েছে যায় তেমনভাবেই করবো উপরে লিখবো আরবান পপুলেশান নিচে এইভাবে টেবিল করে লিখবো ইন ইউনিট আর ইকালস টু রুট কিউব পি পি মানে পপুলেশান পি ইন্টু থ্রি বাই ফোর পাই এখানে আমরা লিখে রাখব লিখবো অ্যাকোর্ডিং টু স্কেল স্কেলটা আমরা পরে লিখবো মানে অ্যাকোর্ডিং টু স্কেল লিখে রাখবো এই ওয়ান সেন্টিমিটার কত ইউনিট নেবো এটা আমরা পরে ক্যালকুলেশন করে বের করব এখানে লিখবো রুরাল পপুলেশান আর এখানে স্কেল অন ডট ইকুইভ্যালেন্ট এটা আমরা পরে বের করব তো এইভাবে টেবিলটা করবো করার পরে আবার এখানে নিচে লিখবো গ্রাফিক্যাল স্কেল বলে আমরা দুটো গ্রাফিক্যাল স্কেল করব এখানে ওই জন্য এক দুই করে লিখে রাখলাম দুটো গ্রাফিক্যাল স্কেল করব তার বেশি করবো না কারণ এখানে ডাটা আছে চারটে যদি দশটার বেশি থাকতো তাহলে তিনটে গ্রাফিক্যাল স্কেল করতাম তো আমাদের কম ডাটা থাকলে আমাদের দুটো গ্রাফিক্যাল স্কেল করলে হয়ে যাবে তো এটা করার পরে দেখো করে নিলাম এখান এখন আমি আরবান পপুলেশন লিখেছি কিন্তু দেখো এখানে কিন্তু আরবান পপুলেশান নেই কী আছে টোটাল পপুলেশান আর রুরাল পপুলেশান আমাকে তাহলে আরবান পপুলেশান বের করতে হবে তো আমি নিচে এইভাবে এবার এভাবে নিচে লিখবো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন টোটাল পপুলেশান মাইনাস রুরাল পপুলেশান সমান সমান আরবান পপুলেশান একটা এক্সাম্পল দেখাই এক্সাম্পল দেখিয়ে দিই এখানে টোটাল পপুলেশান দেখো টোটাল পপুলেশান কত প্রথমে টোটাল পপুলেশান আছে কৃষ্ণনগরের থ্রি কৃষ্ণনগর টোটাল পপুলেশান থ্রি ফোর ফোর সিক্স থ্রি ফাইভ তো থ্রি ফোর ফোর সিক্স থ্রি ফাইভ আর রুরাল পপুলেশান করতো কৃষ্ণনগরে রুরাল পপুলেশান দেওয়া যাচ্ছে টু ফোর সিক্স ফোর নাইন ফোর তো এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আমরা পাবো কৃষ্ণনগরে সেটা কী কী পেয়ে যাবো এটা হলো রুরাল পপুলেশন ঠিক আছে কৃষ্ণনগরের রুরাল পপুলেশান এভাবে তাহলে আমি এখানে কৃষ্ণনগরের রুরাল পপুলেশান লিখে সরি আরবান পপুলেশান আরবান পপুলেশান লিখে দিলাম এখানে আবার একবার বলে দিচ্ছি দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে টোটাল পপুলেশান আর রুরাল পপুলেশান তো ডট স্পেয়ার করতে গেলে আমাকে প্রয়োজন রুরাল পপুলেশান আরবান পপুলেশান তো টোটাল পপুলেশান থেকে যদি আমি রুরাল পপুলেশান বিয়োগ করে দিই তাহলে আরবান পপুলেশান পাবো এভাবে কৃষ্ণনগরের প্রথমে বিয়োগ করে এখানে আরবান পপুলেশান বসালাম তারপরে পুনরায় আবার চাকদার বিয়োগ করে এখানে বসালাম রানাঘাটের বিয়োগ করে বসাবো আর শান্তিপুরের বিয়োগ করে এভাবে সবগুলোর মাইনাস করে করে রুরাল পপুলেশান বের করে এখানে আমি লিখে দিলাম জাস্ট সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখে দিলাম ঠিক আছে এরপরে দেখো এরপরে আছে আরবান পপুলেশান এই আরবান পপুলেশানের ইন ইউনিট আর এর মান বের করতে হবে কারণ আমরা জানি আমার আরবান পপুলেশান দিয়ে আমরা কী দেখাই আরবান পপুলেশন দিয়ে স্পিয়ার দেখাই আর স্পিয়ার দেখাতে গেলে আমাদের তখন কি একটা সার্কেল ড্র করতে হয় একটা বৃত্ত ড্র করতে হয় আর বৃত্ত ড্র করতে গেলেই আর এর মান লাগবে এবার আমাদেরকে আরের মান বের করার জন্য আমাদেরকে যে একটা সার্কেল ড্র করতে হবে সার্কেল ড্র করতে গেলে আমাদের কী লাগবে সার্কেল ড্র করতে গেলে লাগবে বৃত্তের ক্ষেত্র ফলের ফর্মুলা বা সূত্র তো আমরা এখানে নিচে লিখবো রেডিয়াস অফ দ্য সার্কেল সরি রেডিয়াস অফ দ্য স্পিয়ার অর্থাৎ রেডিয়াস অফ দ্য স্পিয়ার আরবান পপুলেশান রেডিয়াস অফ দ্য স্পিয়ার আরবান পপুলেশানের ক্ষেত্রে আমরা বৃত্তের রেডিয়াস বের কর করতে পারলেই তবে আরবান পপুলেশনকে দেখাতে পারবো সেই জন্য আমরা এখানে লিখবো উই নো দ্য ভলিউম অফ স্পিয়ার আমরা জানি ছোটোবেলায় শিখেছি ভলিউম অফ স্পিয়ার মানে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি ফোর ভাগ ফোর ডিভাইডেড থ্রি পাই আর কিউব এটা হলো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা অতএব ফোর ডিভাইডেড ফোর ভাগ থ্রি পাই আর কিউব ইকুয়ালস টু আরবান পপুলেশন পপুলেশান দেখো আর কিউব ইকলস টু আরবান পপুলেশন ইন্টু ফোর বাই থ্রি এখানে ছিল এটা এদিকে আসলে থ্রি বাই ফোর হয়ে যাবে পাই অতএব r টু টু কী হয়ে যাবে রুট কিউব আরবান ইন্টু এখানে হয়ে যাবে পাই এইভাবে আমাদেরকে আরের মান বের করতে হবে তো একটা আমরা ক্যালকুলেশন করে দেখা এক্সাম্পল দিয়ে দেখো এখানে একটু এক্সাম্পল দিয়ে দেখাই কৃষ্ণনগরের ক্ষেত্রে এটা তোমরা একটু ক্যালকুলেট ঠিক করে করে নেবে তোমাদের করতে অসুবিধা হয় কৃষ্ণনগরের দেখো কৃষ্ণনগরের আরবান পপুলেশান ছিল কত কৃষ্ণ এটা হলো কৃষ্ণনগরের আরবান পপুলেশান নাইন এইট ওয়ান ফোর এটাকে আমরা ক্যালকুলেশান কী করব আর এন ওয়ান বের করার জন্য ক্যালকুলেটার দেখে নাও আমরা একটুখানি তোমরা ভালোভাবে দেখিনি হ্যাঁ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে কী লিখবো প্রথমে লিখব দেখো ক্যালকুলেটারে রুট কিউব নিয়ে আসতে হবে তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছে একটুখানি ক্যালকুলেটারটা পরিষ্কার হচ্ছে না হ্যাঁ তোমাদেরকে তাহলে এই যে প্রথমে কী করবো শিফট প্রেস করে এইটা প্রেস করলে রুট কিউব চলে আসবে রুট কিউব চলে এসছে রুট কিউব করার পরে আমরা ব্রাকেট দেবো ডাবল ব্রাকেট ডাবল ব্রাকেট প্রেস করলাম দেখো ডাবল ব্রাকেট প্রেস করলাম ডাবল ব্র্যাকেট প্রেস প্রেস করে করে কী কী করবো দেখো যেটা কৃষ্ণগঞ্জের আরবান পপুলেশন ছিল কত নাইন এইট ওয়ান ফোর ওয়ান ইন্টু ইন্টু করে দেবো ইন্টু কত ইন্টু থ্রি থ্রি একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ভাগ ফোর ভাগ ফোর করলাম দেখো ভাগ ফোর পাই দিয়ে দেবো এবার শিব চেপে এই ই প্রেস করলাম চলে আসলো পাই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইকলস টু করলাম করলে দেখো কত আসলো আঠাশ পয়েন্ট ছয় এক দেখো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে এখানে কিন্তু আঠাশ পয়েন্ট ছয় এক পেলাম এটা এক্সাম্পল কৃষ্ণগর কৃষ্ণনগর ক্যালকুলেশন করে তোমাদের আরেকটু ভালোভাবে বলে দিচ্ছি যে এই ক্যালকুলেশনটা কীভাবে করবে প্রথমে দেখো ক্যালকুলেটারে রুট কিউব চাপবে নিয়ম কি শিফট এখানে ক্যালকুলেটার আছে এই যে শিফট শিফট প্রেস করে এটা প্রেস করলে রুট কিউব চলে আসবে তারপরে এখানে ডাবল ব্র্যাকেট দেবে ডাবল ব্র্যাকেট দিয়ে প্রেস করবে যার বের করতেছে তার তার হচ্ছে রুরাল আরবান পপুলেশান কৃষ্ণগরে আরবান আরবান পপুলেশান কত নাইন এইট অন ফোর অন প্রেস করবে করে ইন্টু প্রেস করবে করে তিন প্রেস করবে তিন প্রেস করার পরে একটা ব্র্যাকেট ক্লোজ করবে করে ভাগ দেবে ভাগ চিহ্ন দিয়ে চার চার পাই পাই দিতে গেলে কী করতে হয় শিফট এখানে এই যে ই এক্সপি প্রেস করবে করলে পায়ে চলে আসবে একটা ব্রিকেট ক্লোজ করে দেবে যে মানটা হবে সেটা এটা হয়ে যাবে তো এইভাবে আমরা আরের মান বের করে ফেলব তো এইভাবে আমরা কিন্তু সব আরের মানগুলো বের করে ফেলব তো কৃষ্ণনগরে আরের মান বের করেছি দেখো আঠাশ পয়েন্ট সিক্স ওয়ান এরপরে একই রকমভাবে বের করব রানা হ্যাঁ চাকদর বের করবো তারপরে রানাঘাট বের করব তারপরে শান্তিপুর বের করবো সবগুলোভাবে বের করলো বের করার পরে দেখো এখানে তোমাদের একটা স্কেল নিতে হবে স্কেল অ্যাকর্ডিং টু স্কেল আমি বলেছিলাম স্কেল এখন দেখো স্কেল নেওয়ার সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে স্কেলটা আমরা কীভাবে নেবো দেখো আমাদের যেই এইটা দিয়ে আরের মান তো এটা এটা দিয়ে আমাদেরকে সার্কেল ড্র করতে হবে এখন তুমি এইটা এইট পয়েন্ট আঠাশ পয়েন্ট ছয় এক দিয়ে তুমি কি একটা সার্কেল ড্র করতে পারবে অনেকটা বড় হয়ে যাবে তাহলে আমাকে একটা এমন সুইটেবল মেজারমেন্ট নিতে হবে যেটা দিয়ে ড্র করলে আমি ম্যাপে ভালোভাবে দেখাতে পারবো দেখো এই মানচিত্রটা আছে এইরকম তো এরকম ছোটো জায়গাতে সার্কেল ড্র করব তো আমি তোমাদের একটা শর্টকাট নিয়ম বলে দিই যে তোমার সবসময় মনে রাখবে আমাদের এক্সামে আমাদের পরীক্ষাতে যে ম্যাপ থাকে তাতে যদি আমরা সার্কেলটা মানে হায়েস্ট ম্যাক্সিমাম সার্কেল যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ড্র করি তাহলে সব সার্কেলগুলো আমরা ড্র করতে পারি ভালো হবে ওই জন্য আমরা কী করবো একটা ব্যাক ক্যালকুলেশান করে নেবো কী করবো এখানে যে হায়েস্ট মান আছে এর মধ্যে হায়েস্ট মান কার এই যে হায়েস্ট মান থ্রি জিরো নাইন সেভেন এই হায়েস্ট মানকে আমরা কত দিয়ে ভাগ করব দেড় দিয়ে ভাগ করবো দেখো দেখিয়ে দিই কী করবো এই যে হায়েস্ট মান যেটা তিরিশ পয়েন্ট সাতানব্বই তিরিশ দেখো তিরিশ পয়েন্ট সাতানব্বই এই তিরিশ পয়েন্ট সাতানব্বই ভাগ দেড় ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ করে ইকুয়ালস টু করলাম এই যে মানটা এসে দেখো কুড়ি পয়েন্ট সিক্স ফোর এই কুড়ি পয়েন্ট সিক্স ফোর রাউন্ড ফিগার করে নেবো কুড়ি পয়েন্ট সিক্স ফোর রাউন্ড আপ করলে কত হয় কুড়ি হবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো সেমি ইকুভ্যালেন্ট কুড়ি ইউনিট এটা আমার স্কেল হয়ে গেল স্কেল এইভাবে কিন্তু আমরা স্কেলটা পাবো তাহলে কী করবো আরও একবার বলে দিই বড় মানটাকে দেড় দিয়ে ভাগ করবো দেড় দিয়ে ভাগ করলে যে এই 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 আরের বড়ো মানটাকে দেড় দিয়ে ভাগ করবো দেড় দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেই মানটাকে রাউন্ড ফিগার করে স্কেল নিয়ে নেবো এবার এইটা দিয়ে সবগুলোকে ভাগ করবো মানে কি আঠাশ পয়েন্ট ছয় এক ভাগ কুড়ি যেটা হবে এখানে বসিয়ে দেবো পঁচিশ পয়েন্ট দুই দুই ভাগ কুড়ি এখানে বসিয়ে দেবো তিরিশ পয়েন্ট নয় সাত ভাগ কুড়ি এখানে বসিয়ে দেবো উনত্রিশ পয়েন্ট ছয় ছয় ভাগ করে এখানে বসিয়ে দেবো এরকম করে আমরা কী পেয়ে পেয়ে গেলাম অ্যাকর্ডিং টু স্কেল এই স্কেল দিয়ে এবার আমরা কিন্তু খুব সহজে বৃত্ত আঁকতে পারবো ম্যাপের মধ্যেই এই এই আরের মান দিয়ে কিন্তু আমরা খুব সহজে বৃত্ত আঁকতে পারবো বা সার্কেল ড্র করতে পারবো এরপরে দেখো কী করব এরপরে আমাদেরকে রুরাল পপুলেশান বসিয়ে দিতে রুরাল পপুলেশান কত থেকে পাবো রুরাল পপুলেশান এই যে এখানে ছিল রুরাল পপুলেশান এখান থেকে সরাসরি রুরাল পপুলেশান বসিয়ে দিলাম দেওয়ার পরে দেখো রুরাল পপুলেশান বসিয়ে দেওয়ার পরে এই রুরাল পপুলেশান দিয়ে আমাদেরকে ডট দিতে হবে ডট এবার ডট দিতে দেওয়ার ক্ষেত্রে আমি তো আর এতগুলো ডট দিতে পারবো না এখানেও আমাদেরকে স্কেল ধরে নিতে হবে তো স্কেল অন ওয়ান ডট ইকুব্যালেন্টেক স্কেল কত নেবো আমি তোমরা একই রকমভাবে অ্যাক ক্যালকুলেশন করে নেবে তোমরা হয়তো চাইছো যে আমরা পরীক্ষার সময় অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এত এত ডট দিতে গেলে ওই জন্য আমি ম্যাক্সিমাম ডট বারোটাই দেবো বা ভাবছো যে ম্যাক্সিমাম ডট তুমি পনেরোটাই দেবে তুমি ভাবছো ম্যাক্সিমাম ডট পনেরোটা দেবে সব থেকে বড়ো তো সেক্ষেত্রে আমরা দেখে নেব সব থেকে বড় মান কার এইটা সবথেকে বড়ো মান মানে টু নাইন সিক্স ওয়ান থ্রি এইট তো এর ক্ষেত্রে আমি আবার একই রকমভাবে ব্যাকুলেশন করব একে পনেরো দিয়ে ভাগ করবে কেন পনেরো দিয়ে ভাগ করবে যে ম্যাক্সিমামটা পনেরোটা দিয়ে দেয় তার থেকে বেশি দেবো না তো একে পনেরো দিয়ে ভাগ করব আমি কাকে পনেরো দিয়ে ভাগ করব টু নাইন দেখো টু নাইন দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি টু নাইন সিক্স ওয়ান টু নাইন সিক্স ওয়ান থ্রি ভাগ পনেরো দেখো ভাগ করলে দেখো কত এসছে উনিশ হাজার দেখো না সে তোমাদের একটু দেখো উনিশ হাজার সাতশো তো উনিশ এটাকে আমি রাউন্ড ফিগারে এখানে কত ধরে নেব কুড়ি হাজার ধরে নেব কুড়ি হাজার আমি যেমন এখানে ডট বেশি রাখার চেষ্টা করেছিলাম পঁচিশটা ডট নিয়েছি বলে এখানে কিন্তু তোমার এক হাজার এসছে সরি দশ হাজার এসছে তো আমি এখানে পনেরোটা ডট দিয়ে ক্যালকুলেশন করলাম আরও একটু ভালোভাবে বুঝে নাও তুমি যতগুলো ডট এখানে রাখতে চাইছো পনেরোটা ডট ম্যাক্সিমাম রাখতে চাইছো ওই জন্য পনেরো দিয়ে ভাগ করবে পনেরো দিয়ে ভাগ করলে যেটা হবে আমি এখানে কিন্তু পনেরো দিয়ে ভাগ করে নি আমি তোমাদের বোঝানোর জন্য বলছি তুমি পনেরো দিয়ে ভাগ করলে ভাগ করে যেটা হবে আমার এখানে তো পনেরো দিয়ে ভাগ করে এসছে উনিশ হাজার সাতশো বিয়াল্লিশ তো রাউন্ড ফিগার আমি এখানে কত লিখে দেবো কুড়ি হাজার লিখে দেবো আর কুড়ি দিয়ে এটা ভাগ কুড়ি হাজার যেটা হবে সেটা এখানে লিখব এটা ভাগ কুড়ি হাজার যেটা হবে সেটা এখানে লিখব এমনভাবে লিখলে এখানে যে মানগুলো পাবো সেই মানগুলো রাউন্ড ফিগার লিখে দেবো কেন রাউন্ড ফিগার লিখব কারণ পপুলেশান কখনো পয়েন্টে হয় না মনে রাখবে পপুলেশান জনসংখ্যা বা একজন মানুষ তো হাফ হয় না ওই জন্য একে আমরা রাউন্ড আপ করে করে এখানে লিখে দেবো ঠিক আছে তো এখানে এখানে যেমন আমি আমি এই ক্ষেত্রে বলতে এখানে স্কেল অন ডট ইকুভ্যালেন্ট কত নিয়েছি যে দশ হাজার নিয়েছি কারণ এখানে আমি ম্যাক্সিমাম ডট পঁচিশটার মতো দেবো বলে আমি স্কেলটা ধরে ধরে নিয়েছিলাম তিরিশটার মতো দেবো বলে স্কেলে ধরে নিয়েছিলাম তো আমি এখানে তোমরা পনেরোটার মতো ধরে নিলে পনেরো দিয়ে ভাগ করবে একে পনেরো দিয়ে ভাগ করে যেটা হবে সেটা রাউন্ড ফিগার এখানে বসিয়ে দেবে স্কেল হয়ে যাবে সেটা দিয়ে এগুলোকে সব ভাগ করে এখানে বসিয়ে দেবে তো এইভাবে আমি ক্যালকুলেশানটা করলাম এবার আমাকে ক্যালকুলেশন করে দিল কি গ্রাফিক্যাল স্কেল গ্রাফিক্যাল স্কেলের ক্ষেত্রে ক্যালকুলেশন কীভাবে করবে গ্রাফিক্যাল স্কেলেতে ক্যালকুলেশন করবে যে এখানে দেখো এখানে আরবান পপুলেশান গ্রাফিক্যাল স্কেল শুধুমাত্র আরবান পপুলেশনের জন্য করতে হয় রুরাল পপুলেশনের জন্য প্রয়োজন হয় না তো এখানে একই রকমভাবে আরবান পপুলেশনের ক্ষেত্রে যে হাইয়েস্ট মান তাকে বাড়িয়ে নেব অর্থাৎ নিয়মকে হায়েস্টের হায়েস্ট এখানে হায়েস্ট কত আছে হায়েস্ট আছে দেখো বারো হাজার সরি এক লাখ চব্বিশ হাজার সামথিং রয়েছে তো এটাকে আমি রাউন্ড ফিগারে কত করে নিলাম রাউন্ড ফিগার করে নেব এটা তুমি বাড়িয়ে নিতে পারতো অনেকটাই তুমি এখানে এক লাখ তিরিশ হাজার করে নিতে পারতো তা আমি এখানে চব্বিশ হাজার পরিবর্তে এক লাখ পঁচিশ হাজার করে নিলাম রাউন্ড বড়োটা বড় বড়ো করে নেবো এখানে জাস্ট মনে রাখবে বড়োটাকে বড়ো করবো আর ছোটোটাকে ছোটো ছোটো মান কত ছোটো মান দেখো আছে ছ হাজার সাতশো সামথিং তো এটাকে আমি ছ হাজার করে নিলাম তো গ্র্যাপকেশল করার নিয়ম বড়োটাকে একটু বাড়িয়ে নেব ছোটোটাকে একটু ছোটো করে নেবো নেওয়ার পরে একই রকমভাবে আর ইন ইউনিট যেমন মান বের করেছিলাম এখানে ইন ইউনিট আর এর মান বের করেছিলাম ঠিক এখানে এই মানগুলোকে ওই ওই আর এর মানই বের করব ক্যালকুলেশন করে রুট কিউব করে আর সেই মানটাকে আবার কি করবে এই কুড়ি ইউনিট আছে কুড়ি দিয়ে আবার একে ভাগ করব করে আমি এখানে গ্রাফিক স্কেল বের করে নেব তো এইভাবে আমি ক্যালকুলেশানটা করব টোটাল ক্যালকুলেশনটা আমিভাবে কমপ্লিট করবো অ্যাকচুয়ালি এটা তো অনেকটা বড়ো কাজ এইভাবে খুব অল্প সময়ের মধ্যে বোঝানো খুব মুশকিল এই জন্য তোমাদের হয়তো একটু হ্যাপাজার্লি হয়ে গেল তোমরা একটু বোঝানো চেষ্টা করো কোথাও প্রবলেম হলে অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জানতে চাইতে পারো ঠিক আছে আজ এই পর্যন্ত আর এই ভিডিওর যে এর এর যে ড্রয়িংটা এর নেক্সট ভিডিওতে আমি তোমাদের ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ